फाइनेंशियल मैनेजमेंट दुईटा विषय खूब गुरुत्वपूर्ण एक कॉमन अध्याय कैपिटल बजेटिंग एंड रिस्क एनालिसिस प्रिंसिपल ऑफ फाइनेंसर मध्ये कैपिटल बजेटिंग एवं रिस्क एनालिसिस अलादा अलादा अध्याय किंतु फाइनेंशियल मैनेजमेंट एर मध्ये रिस्क एनालिसिस एवं कैपिटल बजेटिंग एटा एकटा अध्याय। तो बीबीए फर्स्ट इयारे तोमरा जारा आछो अकाउंटिंग डिपार्टमेंटेर तोमादेर प्रिंसिपल्स अफ फाइनेंस, बीबीए सेकेंड इयारे तोमरा जारा मैनेजमेंट डिपार्टमेंटे आसो तोमादेर प्रिंसिपल अफ फाइनेंस, बीबीए थार्ड इयारे अकाउंटिंग डिपार्टमेंटे तोमरा जारा आछो तोमादेर फाइनेंशियल मैनेजमेंट, बीबीए फोर्थ इयारे तोमरा जारा मैनेजमेंट डिपार्टमेंटे आछो तोमादेर फाइनेंशियल मैनेजमेंट, एवं एमबीए प्रिलिमिनारीते तोमरा जारा आछो अकाउंटिंग डिपार्टमेंटे तोमादेर प्रिंसिपल्स अफ फाइनेंस। सब गुला माने डिपार्टमेंट अर्थात सब गुला इयारेर जोन्नो एक कमन विषय कमन अध्याय होच्छे आमादेर कैपिटल बजेटिंग एंड रिस्क एनालाइसिस। तार माने आमादेर बीबीए फर्स्ट इयार थेके शुरू करे एमबीए प्रिलिमिनारी पर्यन्त तोमरा जारा विभिन्न इयारे आछो तोमादेर जादेर प्रिंसिपल्स अफ फाइनेंस एवं फाइनेंशियल मैनेजमेंट विषयटा आछे तोमादेर सबार जोन्नोई आजकेर क्लासटा गुरुत्वपूर्ण। तो आजके आमादेर ए अध्यायेर प्रथम क्लास, आजके आमरा मूलत ए अध्यायेर किछु बेसिक विषय आलोचना करब अर्थात कैपिटल बजेटिंग एर अंकगुला समाधान करते होले आमादेर कि कि फर्मूला जाना थाकते होबे बा कि कि आमादेर बेसिक जाना थाकते होबे सेटा आलोचना करब। তারপর রিস্ক অ্যানালাইসিস এর অঙ্কগুলো সমাধান করতে হলে কি কি ফর্মুলা আমাদের জানা থাকতে হবে বা কি কি বেসিক কনসেপ্ট আমাদের জানা থাকতে হবে সেই বিষয়গুলো আমরা শিখব, এবং সর্বশেষ গিয়ে আমরা এখানে 2013 সালের একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা আমরা সমাধান করব। চলো আমরা প্রথমে ক্যাপিটাল বাজেটিং এর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ক্যাপিটাল বাজেটিং এর আমরা অঙ্ক যদি করতে চাই এই ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কগুলো সমাধান করার জন্য সর্বপ্রথম যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বলতে আমরা কি বুঝি। ক্যাপিটাল মানে মূলধন, বাজেটিং মানে হচ্ছে যে আমরা কোন জায়গায় কত টাকা মূলধন বিনিয়োগ করব সেটার পূর্ব পরিকল্পনা বা অনুমিত যে আমাদের পরিকল্পিত যে চিন্তা ভাবনা বা আমরা কোন উৎসে কোন সোর্সে কত টাকা বিনিয়োগ করব ওটাকে বলা হয় আমাদের ক্যাপিটাল বাজেটিং। আর রিস্ক অ্যানালাইসিস হচ্ছে তুমি যখন মূলধনগুলো যখন বিনিয়োগ করতে যাবা তোমাকে দেখতে হবে কোন প্রকল্পে বিনিয়োগ করলে তোমার ঝুঁকির পরিমাণটা কম, কোন প্রকল্পে বিনিয়োগ করলে তোমার ঝুঁকির পরিমাণ বেশি, কোন প্রকল্পে বিনিয়োগ করলে তোমার টাকাটা দ্রুত তোমার কাছে রিটার্ন যাবে বা ফেরত আসবে, আর কোন প্রকল্পে বিনিয়োগ করলে তোমার টাকাটা ফেরত আসতে সময় লাগবে, ওই বিষয়গুলো আমরা তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করলে তোমার টাকাটা দ্রুত তোমার কাছে ফেরত আসবে সেটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। এই পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে যে তোমার এনসিও ডিভাইডেড বাই এনসিবি, এটা একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই দুইটা ফর্মুলা আমরা পিবিপি নির্ণয় করার জন্য মুখস্থ রাখবো। এটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন বছরের তথ্য দেওয়া থাকবে, নগদ প্রবাহ দেওয়া থাকবে, নগদ প্রবাহটা যদি প্রত্যেক বছরে যদি সমান হয় তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, আর প্রত্যেক বছরে নগদ প্রবাহটা যদি আমাদের সমান না হয় তখন আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব।
এখানে তোমাদের সুবিধার জন্য বলে রাখি, এখানে এনসিও মানে হচ্ছে যে আমাদের নেট ক্যাশ আউটফ্লো, নেট ক্যাশ আউটফ্লো। এই নেট ক্যাশ আউটফ্লো বলতে সাধারণত আমরা প্রাথমিক যে বিনিয়োগটা করি এটাকে বোঝাই, এনসিও মানে আবার এটাকে আমরা প্রাথমিক বিনিয়োগও বলতে পারি। আর এনসিবি মানে হচ্ছে নেট ব্যাশ ক্যাশব্যাক, অর্থাৎ আমরা বিনিয়োগ করার পরে আমাদের কাছে যে টাকাগুলো ফেরত আসবে অর্থাৎ নেট ক্যাশ ফ্লো যেটা আসবে সেটাকে আমরা এনসিবি বলি। আর এখানে আমাদের এটা এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, এখানে এ মানে হচ্ছে যে বছরে আমাদের প্রাথমিক বিনিয়োগটা ফেরত এসেছে এর পূর্বের বছরটাকে বলা হয় এ, আর এনসিও তো প্রাথমিক বিনিয়োগ, আর সি মানে হচ্ছে যে বছরে আমাদের প্রাথমিক বিনিয়োগটা ফেরত এসেছে এর পূর্বের বছরের কমযোজিত নগদ প্রবাহটাকে বলা হয় সি, আর যে বছরে আমাদের প্রাথমিক বিনিয়োগটা ফেরত এসেছে ওই বছরের নগদ প্রবাহটাকে বলা হয় ডি। আমরা সাধারণত এখানে পিবিপি বের করব, আর দুইটা প্রকল্পের মধ্যে যে প্রকল্পে পিবিপির মানটা কম থাকবে সেই প্রকল্পটা আমরা এখানে অ্যাকসেপ্ট করব বা গ্রহণ করব। তাহলে পিবিপি নির্ণয় করার আর কোনো সূত্র না, এটা মনে রাখবা। তাহলে নগদ প্রবাহ যদি প্রত্যেক বছরের সমান হয় এনসিও ডিভাইডেড বাই এনসিবি, আর যদি নগদ প্রবাহটা যদি অসমান হয় তখন এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এটা বের করার জন্য আমাদের একটা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে হবে। নাম্বার টু, এরপর হচ্ছে এআরআর। এআরআর মানে হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, মানে গড় আয়ের হার। তো তোমার নগদ প্রবাহ সমান হোক নগদ প্রবাহ অসমান হোক, এআরআর নির্ণয় করার একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট বা এনসিও, এভারেজ প্রফিট ডিভাইডেড বাই এভারেজ এনসিও ইনটু 100। তো এভারেজ প্রফিট মানে যত বছরের প্রফিট এখানে দেওয়া থাকবে প্রত্যেক বছরের প্রফিট গুলাকে যত বছর দেওয়া থাকবে তত দ্বারা ভাগ করলে এভারেজ প্রফিটটা, মনে করো 5 বছরের প্রফিট দেওয়া আছে ওই সবগুলো প্রফিট যোগ করব, যোগ করে 5 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ প্রফিটটা পাবো। আর এভারেজ এনসিও মানে হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ যেটা দেওয়া থাকবে এই প্রাথমিক বিনিয়োগকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব এনসিওটা পাবো, এভারেজ এনসিও শেষ। আর এটা যত বেশি হবে সেটা প্রতিষ্ঠানের জন্য তত ভালো, অর্থাৎ দুইটা প্রকল্পের মধ্যে যদি আমাদের যে প্রকল্পে এআরআর এর মানটা বেশি থাকবে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। 3 নাম্বার হচ্ছে আমাদের এনপিভি, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রশ্নে যদি আমাদের সিদ্ধান্ত দেওয়ার জন্য কিছুই বলা না থাকে সেক্ষেত্রে আমরা এনপিভি নির্ণয় করার মাধ্যমে সিদ্ধান্ত দেব, ঠিক আছে। এনপিভি মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি মানে কি নেট প্রেজেন্ট ভ্যালু। তো এটা নির্ণয় করার ফর্মুলাটা দুইটা আছে, একটা হচ্ছে প্রত্যেক বছরে যদি আমাদের ক্যাশ ফ্লো নেট ক্যাশ ফ্লোটা যদি সমান হয় তাহলে আমরা কিস্তির সূত্রটা ব্যবহার করো, কারণ টাইম ভ্যালু অফ মানির ভিতরে তোমরা কিস্তি পড়ছো, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এনসিএফ ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই বাই কেডি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি। এটা একটা, এটা হচ্ছে যে মাইনাস এনসিও, এটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছরের নগদ প্রবাহটা যদি সমান হয়, এনসিএফ মানে হচ্ছে প্রত্যেক বছরে যে নগদ প্রবাহ দেওয়া আছে একটা লিখবো, আই মাইনাস 1 বাই 1 প্লাস কেডি, কেডি মানে হচ্ছে যে আমাদের এখানে ডিসকাউন্ট রেট প্রশ্নে দেওয়া থাকবে, আর এনসিও তো আমরা জানি এন মানে হচ্ছে যত বছরে তত দেওয়া থাকবে তত। এটা হচ্ছে যে প্রত্যেক বছরের নগদ প্রবাহটা যদি সমান হয়, আর প্রত্যেক বছরের নগদ প্রবাহটা যদি অসমান হয় সেক্ষেত্রে সূত্রটা হবে এনসি এনসিএফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন প্লাস এনসিএফ 2 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন প্লাস আপ টু প্লাস এনসিএফ এন ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন মাইনাস এনসিও। এটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছরের নগদ প্রবাহটা যদি অসমান হয় তখন। এখানে তোমাদের সুবিধার কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমাদের প্রশ্নে সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে, যদি প্রশ্নে সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে তখন আমাদের এই সূত্রটার ফর এনসিওটা বিয়োগ করার আগে এখানে একটা এসবি প্লাস ডাব্লিউসি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি দিতে হবে। এটা যদি প্রশ্নে যদি সেলভেজ ভ্যালু অথবা ওয়ার্কিং ক্যাপিটাল অথবা দুইটা একসাথে যদি দেওয়া থাকে তখন
NCF 1 minus 1 by 1 plus KD whole to the power n divided by n divided by KD. এটার সাথে SD plus WC divided by 1 plus KD. পুরোটা মান বের করার পরে তুমি NCOটা বিয়োগ করবা। ঠিক একইভাবে এখানেও plus SD plus WC divided by 1 plus KD whole to the power n. তারপরে হচ্ছে যে তুমি কি করবা মাইনাস কি NCO মানে পুরোটা মান বের করে তারপরে তবে প্রশ্নে যদি সেলভেজ ভ্যালু অথবা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া না থাকে তখন কিন্তু তোমার এই অংশগুলা লেখার দরকার নাই থাকলে লিখবা না থাকলে লেখার দরকার নাই এই দুইটা হচ্ছে যে আমাদের এনপিভি নির্ণয় করার সূত্র তবে মনে রাখবা প্রশ্নে যদি আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার কথা না বলে আমাদেরকে যদি দুইটা প্রকল্প বললো বললো যে কোন প্রকল্পটা তুমি গ্রহণ করবা সেক্ষেত্রে আমরা এনপিভি বের করার মাধ্যমে সিদ্ধান্ত দেব আর এনপিভিটা আমাদের একক প্রকল্পের ক্ষেত্রে এনপিভি ধনাত্মক আসতে পারে ঋণাত্মক আসতে পারে যদি ধনাত্মক হয় গ্রহণ করবা ঋণাত্মক হলে গ্রহণ করবা না আর দুইটা প্রকল্পের ক্ষেত্রে যদি এনপিভি দেওয়া থাকে সেক্ষেত্রে যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসে যেটা পজিটিভ সেটা গ্রহণ করবা যদি দুইটাই পজিটিভ চলে আসে তাহলে যেটাতে এনপিভির মানটা বড় আছে সেটা গ্রহণ করবা আর যদি দুইটাই নেগেটিভ চলে আসে একটাও গ্রহণ করবা না এটা হচ্ছে যে আমাদের এনপিভির ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম আর এই অধ্যায়ের লাস্টে যেটা আমরা বের করা শিখবো সেটা হচ্ছে আইআরআর আইআরআর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে আন্ত আয়ের হার এই আন্ত আয়ের হার বের করার সূত্রটা হচ্ছে এলডিআর প্লাস এনপিভি অফ এলডিআর ডিভাইডেড বাই এনপিভি অফ এসডিআর মাইনাস এনপিভি অফ এলডি এলডি মানে এলডিআর ইনটু এসডি মাইনাস এলডি এনে একটা লিখি এই দুইটা হচ্ছে যে এটা হচ্ছে আইআরআর নির্ণয় করার সূত্র এলডি মানে হচ্ছে লোয়েস্ট ডিসকাউন্ট রেট আপনি লিখে এলডিআর লোয়েস্ট ডিসকাউন্ট রেট তারপরে হচ্ছে যে তোমার আর এসডিআর মানে হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট রেট তো এখানে মনে রাখবা আইআরআর নির্ণয় করার জন্য আমাদের দুইটা এনপিভি লাগবে প্রত্যেকটা প্রকল্পে দুইটা এনপিভি লাগবে একটা পজিটিভ হবে আর একটা হবে নেগেটিভ একটা পজিটিভ হবে আর একটা হবে কি নেগেটিভ আর এখানে এলডিআর মানে হচ্ছে লোয়েস্ট ডিসকাউন্ট রেট আর এনপিভি অফ এলডিআর মানে লোয়েস্ট ডিসকাউন্ট রেট এটার ভিত্তিতে আমরা একটা এনপিভি বের করব আর এসডিআর এনপিভি অফ এসডিআর মানে হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট রেট এটার ভিত্তিতে আমরা একটা এনপিভি বের করব এরপরে এটা তো আমরা বললাম এসডিআর মানে হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট রেট আর এলডিআর মানে হচ্ছে লোয়েস্ট ডিসকাউন্ট রেট আমাদের এই চ্যাপ্টারের মূলত এই চারটা ফর্মুলা এই চারটা ফর্মুলার ভিত্তিতে আমাদেরকে এখানে ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কগুলো করতে হয় তবে প্রশ্নের উপর ভিত্তি করে বা আমাদের যে উদ্দীপকগুলো দেওয়া থাকবে উদ্দীপকের উপরে ভিত্তি করে এখানে আমাদের কিছু পরিবর্তন হতে পারে সেটা আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করার সময় দেখব এটা গেল এটা ছিল আমাদের ক্যাপিটাল বাজেটিং এর যে ফর্মুলাগুলো আছে সেইগুলা এখন আমরা দেখব রিস্ক অ্যানালাইসিস এর যে ফর্মুলাগুলো আছে তো রিস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রথমে বলে রাখি রিস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে তত্ত্বগুলো আমাদের দুই রকমের থাকতে পারে প্রশ্নে আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকতে পারে প্রশ্নে আমাদের সম্ভাবনার মান দেওয়া না থাকতে পারে যদি প্রশ্নে আমাদের সম্ভাবনার মানগুলো যদি দেওয়া থাকে এখানে সাধারণত আমরা আর বার বা এক্সপেক্টেড রিটার্ন বের করি এটা সূত্রটা হচ্ছে যদি প্রশ্নে আমাদের আর এর মান দেওয়া না থাকে প্রবাবিলিটি এর মান দেওয়া না থাকে তখন সামেশন আর আই ইনটু আর আই ডিভাইডেড বাই এন এটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আর যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তখন সামেশন আর আই ইনটু পি আই এই দুইটা এটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে এটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে এটা হচ্ছে যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অথবা আর বার নির্ণয় করার সূত্র এরপরে আমাদেরকে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে এটাও দুইটা সূত্র আছে একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে আর একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে সম্ভাবনার মান দেওয়া না থাকলে তখন সূত্রটা হচ্ছে রুট ওভার সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আর যদি সম্ভাবনার মান দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে
সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু ফি আর, এটা হচ্ছে যে আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকে। ওকে, আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে এই দুইটা, এর বাইরে অনেক সময় সিদ্ধান্ত দিতে বলে কিন্তু কিসের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত দেব এরকম কিছু বলে না, তখন আমরা একটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করব, সিভি বের করব। এই সিভি বের করার সূত্রটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু অ্যাকশন। এটা এই দুইটা হচ্ছে যে আমাদের এখানে মূল সূত্র, এই তিনটা হচ্ছে মূল সূত্র। তবে প্রশ্নে যদি আমাদের কিসের উপরে ভিত্তি করে রিস্ক অ্যানালাইসিস এর সিদ্ধান্ত দেব, কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমরা সিভির উপরে ভিত্তি করে সিদ্ধান্তটা দেব। এর বাইরে আমাদের এখানে কম্বাইন্ড এক্সপেক্টেড রিটার্ন এবং কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আছে, যেমন এখানে আর বার পি আর বার বি, মানে দুইটা প্রকল্প বা তিনটা প্রকল্পের একসাথে যদি আমরা রিটার্ন বের করতে চাই সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে আর বার এ প্লাস ইনটু ডাব্লিউ এ প্লাস আর বার বি ইনটু ডাব্লিউ বি। এটা হচ্ছে যে দুইটা প্রকল্পের, এরকম যদি আরো প্রকল্প বাড়তে থাকে তাহলে বাড়বে, আর মানে এটা তো আমরা প্রথমে বের করব, বিটাও প্রথমে বের করব। ডাব্লিউ এ মানে হচ্ছে তোমার কাছে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা আছে, এই টাকাটা তুমি চাচ্ছ যে দুইটা প্রকল্পে বিনিয়োগ করবে, এখন কোন প্রকল্পে কত অংশ বিনিয়োগ করবা সেটাকে বলা হয় বা ভার বা ডাব্লিউ বলা হয়। যেমন তোমার কাছে এক লক্ষ টাকা আছে, এই এক লক্ষ টাকার ভিতরে এ তে বিনিয়োগ করবা 60,000, বি তে বিনিয়োগ করবা 40,000, এটা যোগফল সবসময় মূল টাকা সমান হবে। তাহলে ডাব্লিউ এ মানে হচ্ছে তোমার ওই 60,000 কে এক লক্ষ দ্বারা ভাগ করে যেটা পাবা সেটা, আর ডাব্লিউ বি হচ্ছে 40,000 কে এক লক্ষ দ্বারা ভাগ করে যেটা পাবা ওইটা। এটা হচ্ছে যে তোমার অয়েট বার বার বের করার নিয়ম, বুঝে গেছে? ওকে, এটা আর ভারের যোগফল সবসময় পয়েন্টে দেওয়া থাকলে, দশমিকে দেওয়া থাকলে এক হবে, আর পার্সেন্টেজে দেওয়া থাকলে 100 হবে, এটা মাথায় রাখবা। এরপরে আসো আরেকটা আছে আমাদের সিগমা পি, এটা সূত্রটা হচ্ছে রুট ওভার সিগমা এ স্কয়ার ডাব্লিউ এ স্কয়ার প্লাস সিগমা বি স্কয়ার ডাব্লিউ বি স্কয়ার প্লাস টু ইন্টু সিগমা এ সিগমা বি ডাব্লিউ এ ডাব্লিউ বি কোভেরিয়েন্স এ বি। এটা এটা হচ্ছে যে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে যে আমাদের আদর্শ অর্থাৎ পোর্টফোলিও সিগমা বের করার সূত্র। তাহলে এগুলা একটু মনে রাখবো, তাহলে আমাদের এই রিস্ক অ্যানালাইসিস বের করার জন্য মূলত সূত্র আমাদের এগুলা, এই সূত্রের উপরে ভিত্তি করে আমরা এখানে রিস্ক অ্যানালাইসিস গুলা করব। তবে আমাদের যেহেতু আমরা বিবিএ তে পড়ি, আমরা হায়ার এডুকেশনে আছি, আমাদের উদ্দীপকের উপরে ভিত্তি করে এখানে সূত্রগুলা কিঞ্চিৎ পরিবর্তন হতে পারে। এগুলো হচ্ছে মূল সূত্র, মানে মূল সূত্র কিন্তু এগুলা। এরপরে আমাদের প্রশ্নের উপরে ভিত্তি করে আমাদেরকে প্রশ্নের যে ফর্মুলা গুলো আছে বা রিকোয়ারমেন্টের জন্য করার জন্য ফর্মুলা গুলো কিঞ্চিৎ পরিবর্তন হতে পারে বা করব আমরা। তখন গেল আমাদের বেসিক আলোচনা শেষ, জাস্ট আরেকটা আমরা বিষয় আলোচনা করে আমরা অঙ্কটা সমাধান করব, সেটা হচ্ছে এনসিএফ যদি প্রশ্নে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের প্রশ্নে যদি মনে করো সেলস দেওয়া আছে, এই সেলস থেকে আমরা যখন ভেরিয়েবল কস্ট বিয়োগ করি তখন পাই আমরা কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন মার্জিন, এটাকে সংক্ষেপে আমরা এমএসসিএম বলি। এই সিএম থেকে যখন আমরা ফিক্স কস্টটা যখন আমরা বিয়োগ করি, ফিক্স কস্টটা যখন আমরা বিয়োগ করি তখন পাই আমরা ইবিডিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখান থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশনটা যখন আমরা বিয়োগ করি তখন পাই আমরা ইবিআইটি, ইবিআইটি থেকে যখন আমরা ইন্টারেস্টটা যখন বিয়োগ করব তখন পাবো আমরা ইবিটি, ইবিটি থেকে যখন আমরা ট্যাক্সটা যখন বিয়োগ করব তখন পাই আমরা ইএটি, ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশনটা যখন আমরা যোগ করব তখন পাই আমরা সিএফএটি। এখানে মনে রাখবা আমরা ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কগুলো করার সময় যে প্রফিটের আমাদের এটা লাগবে আমাদের
এআরআর নির্ণয় করার জন্য আর বাকি সবগুলোর জন্য আমাদের সিএফএটি লাগবে। তো এখানে ইবিডিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এখান থেকে ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করব আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্ট বিয়োগ করব আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্স বিয়োগ করব আর্নিং আফটার ট্যাক্স, এটার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করব ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখব। আমাদের বেসিক আলোচনা শেষ, আমরা এখন অঙ্কটা সমাধান করব। তবে এটার ক্ষেত্রে আরেকটু বলি, প্রশ্নে যদি আমাদের নেট ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া না থাকে তখন আমরা অবশ্যই কি করব, অবশ্যই আমরা যদি প্রশ্নে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বা এরকম যদি কিছু দেওয়া থাকে প্রথমে আমাদেরকে ওয়ার্কিং করে নেট ক্যাশ ফ্লোটা বের করতে হবে, তারপরে আমরা অঙ্কগুলা সমাধান করব। তো আমরা এখানে যে অঙ্কটা সমাধান করব এটা দেখো, এই অঙ্কটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা 2013 সালের অঙ্ক। এখানে বলা আছে সাপোজ দোস দেয়ার ইজ এ প্রজেক্ট হুইচ ইনভলভস ইনিশিয়াল কস্ট অফ টাকা 20,000, তাহলে এখানে আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা। ইট ইজ এক্সপেক্টেড টু জেনারেট এ নেট ক্যাশ ফ্লো ডিউরিং দা ফার্স্ট টু ইয়ার্স উইথ দা প্রবাবিলিটি এজ এ শো ইন দা ফলোয়িং টেবল। তার মানে এখানে আমাদের নেট ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে, প্রবাবিলিটির মান দেওয়া আছে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে রিস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রবাবিলিটির মান দেওয়া থাকলে একরকমের সূত্র হবে, প্রবাবিলিটির মান দেওয়া না থাকলে অন্যরকমের সূত্র হবে। তো এখানে প্রবাবিলিটির মান দেওয়া আছে, আমাদেরকে প্রথমে বলছে এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য। তাহলে রিকোয়ারমেন্ট এক, এক নম্বর রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট এক, এক নম্বরে আমাদেরকে এক্সপেক্টেড ভ্যালু বের করব। তাহলে এক্সপেক্টেড ভ্যালু সূত্র, এক্সপেক্টেড ভ্যালু এটাকে আমরা সংক্ষেপে ইবি বলবো, কি বলবো, ইবি বলবো। তো এটার সূত্রটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বছরের যে আমাদের কি আছে, বিভিন্ন বছরের যে আমাদের নগদ প্রবাহগুলো আছে প্রত্যেকটার সাথে আমরা গুণ করব। তাহলে প্রথমে এটার সূত্রটা হচ্ছে যে আমাদের এনসিএফ, এখানে যেহেতু আমাদের কয় বছরের তত্ত্ব দেওয়া আছে, এক দুই তিন চার পাঁচটা তত্ত্ব দেওয়া আছে, তাহলে এটার সূত্র হবে আমাদের সিএফ ওয়ান ইন্টু ফি ওয়ান প্লাস সিএফ টু ইন্টু ফি টু প্লাস সিএফ থ্রি, সিএফ থ্রি ইন্টু ফি থ্রি প্লাস সিএফ ফোর ইন্টু ফি ফোর প্লাস সিএফ ফাইভ ইন্টু ফি ফাইভ। ওকে, তো ইয়ার ওয়ানটা বের করি আমরা, ইয়ার ওয়ানটা, তাহলে ইয়ার ওয়ানের ক্ষেত্রে ইবি ওয়ান, এটার সূত্র হবে সিএফ ওয়ান প্রথম বছরে 6,000 ইন্টু 0.10 প্লাস 8,000 ইন্টু 0.25 প্লাস 10,000 ইন্টু 0.30 প্লাস 12,000 ইন্টু 0.25 প্লাস 14,000 ইন্টু 0.10। তো এখন আসো, তাহলে এখন এটা আমরা গুণ করব, গুণ করলে আমাদের প্রথম মানটা হচ্ছে, তাহলে 6,000 10% করলে 600 প্লাস 8,000 25% করলে হচ্ছে তোমার 2,000 প্লাস 10,000 30% করলে হচ্ছে 3,000 প্লাস 12,000 25% করলে হচ্ছে 12,000 25% করলে হচ্ছে 3,000 প্লাস এরপরে 14,000 10% করলে হচ্ছে 1,400। এখন এগুলা সবগুলা যোগ করে দিবা, সবগুলা যোগ করে দিলে আনসার হচ্ছে টাকা 10,000। এই 10,000 টাকা হচ্ছে আমাদের প্রথম বছরে ইবি ওয়ান। একইভাবে আমরা ফর সেকেন্ড ইয়ার, ফর অর্থাৎ ইয়ার টু, ইয়ার টুটা আমরা বের করব, ইয়ার টু এর ক্ষেত্রে ইবি টু, তো এখানে মানটা হবে তোমার 4,000 ইন্টু 0.10 প্লাস 6,000 ইন্টু 0.25 প্লাস 8,000 ইন্টু 0.30 প্লাস 10,000 ইন্টু 0.25 প্লাস 12,000 ইন্টু 0.10। তো এখানে 4,000 10% করলে 400 প্লাস
প্রত্যেক বছরের এনসিএফের সাথে প্রবাবিলিটির মানগুলো গুণ করব, এরপরে যোগ করে দিলে আনসারটা চলে আসবে। প্রথমটা শেষ। দ্বিতীয়টা বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য, তাহলে রিকোয়ারমেন্ট টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা আমরা জানি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা রুট ওভার সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই। তো এখানে প্রথমে ইয়ার ওয়ান, তো ইয়ার ওয়ান এর ক্ষেত্রে সিগমা এটা দেখো রুট ওভার এখানে আর, আর এর মান হচ্ছে 6000 মাইনাস প্রথমটা আর মার আর বার ওই যে কিছুক্ষণ আগে যেটা বের করছিলাম 10000 হোল স্কয়ার ইনটু 0.10 প্লাস দ্বিতীয়টা হচ্ছে 8000 মাইনাস 10000 হোল স্কয়ার ইনটু 0.25 এরপরে 10000 মাইনাস 10000 হোল স্কয়ার ইনটু 0.30 প্লাস এরপরে 12000 মাইনাস 10000 হোল স্কয়ার ইনটু 0.25 প্লাস লাস্টে 14000 মাইনাস 10000 হোল স্কয়ার ইনটু 0.10। এগুলা সবগুলো আমরা মানগুলা বসাই দেব, সবগুলোর উপরে কিন্তু এখানে রুট আছে, তোমরা ওইভাবে ক্যালকুলেশন করবা। যেমন এখানে ক্যালকুলেশন করার পর সবগুলাকে তোমরা কি করবা, যেমন প্রথমে 6000 থেকে 10000 বিয়োগ করবা, স্কয়ার করবা, স্কয়ার করে 0.10 দ্বারা কি করবা গুণ করবা। এখানে আর বার মানে কিছুক্ষণ আগে আমরা এক্সপেক্টেড ভ্যালু যেটা বের করছি ওইটা, আর আর মানে হচ্ছে যে এখানে যেগুলো দেওয়া আছে, তাই এগুলো সবগুলো যখন আমরা সমাধান করব, যেমন প্রথম বছর একটা সমাধান করে আসতেছে আমরা মানগুলো এখানে লিখি 16 লক্ষ টাকা, যেমন প্রথমটা আসতেছে 16 লক্ষ টাকা প্লাস এরপরে দ্বিতীয়টা আসবে 2000 কে স্কয়ার করবা, স্কয়ার করে ইনটু 0.25, তাহলে দ্বিতীয়টা আসতেছে তোমার কত টাকা, দ্বিতীয়টা আসতেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। দ্বিতীয়টা আসবে 10000 থেকে 8000 বিয়োগ করব, বিয়োগ করে এটাকে বর্গ করব ইনটু 0.25, তাহলে দ্বিতীয়টা আসতেছে তোমার 10 লক্ষ টাকা প্লাস এরপরে তৃতীয়টাতে 0 প্লাস চতুর্থটাতে হচ্ছে 2000 স্কয়ার ইনটু 0.25, তাহলে এটাও 10 লক্ষ টাকা আর লাস্টেরটাতে হচ্ছে 14000, তাহলে 4000 স্কয়ার করে 0.10, তাহলে 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা। এখন এগুলো সবগুলো যোগ করো, যোগ করলে আসতেছে 52 লক্ষ, 52 লক্ষর বর্গমূল করলে আসতেছে 2280 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথমটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান। ওকে, এরপরে আমরা ইয়ার টু টা বের করব, ইয়ার টু সেম সূত্র দিয়ে ইয়ার টু, তাহলে ইয়ার টু টা হচ্ছে দেখো, ইয়ার টু টা হচ্ছে 4000 সিগমা সমান রুট ওভার ওই যে আগে আমরা সূত্র আগে যেটা লিখছি আর এর মান 4000, এটার ইবি টু বের হয়েছিল 8000, কত বের হয়েছিল 8000, তাহলে মাইনাস 8000 স্কয়ার ইনটু 0.10
प्लस एर परे होच्छे 6000 माइनस 8000 होल स्क्वायर इनटू 0.25 प्लस एर परेटा होच्छे आबार 8000 माइनस 8000 होल स्क्वायर इनटू 0.30 प्लस एर परेटा होच्छे 10000 माइनस 8000 होल स्क्वायर इनटू 0.25 लास्ट वन 12000 माइनस 10000 होल स्क्वायर इनटू 0.10 এটা তাহলে এখন এগুলা আগের মতই সবগুলো আমরা বর্গ করব বর্গ করে তারপরে আমরা মানগুলা বের করব লিখব যেমন এখানে প্রথম বছরেরটা আসছে 16 লক্ষ টাকা তোমরা ক্যালকুলেশন করবা দ্বিতীয় বছরেরটা আসছে 10 লক্ষ টাকা তৃতীয় বছরেরটা হচ্ছে 0 চতুর্থ বছরেরটা আসছে আবার 10 লক্ষ টাকা পঞ্চম বছরেরটা আসছে 16 লক্ষ টাকা এখন এটা করলাম এখন এগুলো সবগুলো যোগ করব যোগ করলে আসছে এটাও 52 লক্ষ টাকা আসছে তাহলে বর্গমূল করলে এটাও 2280 টাকা তাহলে দুইটার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে ফেললাম তিন নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের এনপিভি বের করতে হবে নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভিটা বের করতে হবে নেট প্রেজেন্ট ভ্যালু তো নেট প্রেজেন্ট ভ্যালু বের করব তবে নেট প্রেজেন্ট ভ্যালু নেম বের করার জন্য আমাদের আগের যে ফর্মুলাটা ছিল অর্থাৎ ওই যে আমরা কি লিখছিলাম অর্থাৎ আমাদের যে অর্থাৎ নগদ প্রবাহ সমান হলে আর নগদ সমান হলে কিন্তু এখানে যেহেতু আমাদের ইবি অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু যেহেতু আমরা বের করছি তাহলে এখানে এনপিভি বের করার আরেকটা সূত্র লিখব আমরা রিকোয়ারমেন্ট 3 তে গিয়ে যেহেতু এখানে দুইটা প্রকল্পের এখানে প্রশ্নে বলছে যে ক্যালকুলেট এনপিভি এট দা ডিসকাউন্ট রেট অফ 11% তাহলে এখানে এনপিভি সূত্রটা হবে এনপিভি সমান এটা এই সূত্রটা নতুন এটা একটু মুখস্থ করতে হবে ইবি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 প্লাস এরপর হচ্ছে যে ইবি 2 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 মাইনাস এনসিও অর্থাৎ আমাদের যদি এক্সপেক্টেড ভ্যালু যদি প্রশ্নে দেওয়া থাকে এই এক্সপেক্টেড ভ্যালু দেওয়া থাকলে আমরা এনপিভি বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করব তাহলে ইবি 1 টা আমরা বের করছিলাম 10000 টাকা 1 প্লাস 0.11% বলছে আর প্রথমে 1 এরপরে দ্বিতীয়টা হচ্ছে যে প্লাস ইবি 2 বের করছিলাম আমরা 8000 টাকা 1 প্লাস 0.11 এটা হচ্ছে যে 2 এরপরে এটা করে এখান থেকে আমরা এনসিও এনসিও এর মান প্রশ্নে দেওয়া আছে 20000 টাকা তাহলে মাইনাস 20000 টাকা ওকে এখন আসো তাহলে দুইটার মান বের করে প্রথমটার মান এটা দেখো 10000 ভাগ 1.11 পাওয়ার 1 তাহলে এটা বের হইছে 9009 টাকা প্রথমটা বের হইছে 9009 টাকা প্লাস এরপরে 8000 ভাগ 1.11 পাওয়ার 2 তাহলে দ্বিতীয়টা বের হইছে 6493 টাকা 6493 টাকা মাইনাস 20000 টাকা এখন এগুলো যোগ করব যোগ করলে তাহলে 9009 টাকা যোগ 6493 টাকা যোগ করলে হচ্ছে 15502 টাকা মাইনাস 20000 টাকা তাহলে মাইনাস 20000 তাহলে এটা নেগেটিভ আসছে 4498 টাকা এটা হচ্ছে যে এনপিভি এর মান নেগেটিভ আসছে আর আমরা আগে বলছি এনপিভিটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না তাহলে এই সূত্রটা মনে রাখবা প্রশ্নে যখন আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করব তখন শর্টকাটে এনপিভি বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার এই সূত্রটা আপনি কেন বের করবেন কারণ আমাদের এনসিও কিন্তু একটা অর্থাৎ 20000 টাকা সেজন্য আমরা এই সূত্রটা দিয়ে করব লাস্ট ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি লাস্ট ওয়ান বলছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেগুলো বের করছি এগুলোর এনপিভি বের করতে হবে
সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি এটার সূত্রটা হচ্ছে রিকোয়ারমেন্ট 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি সূত্রটা হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে লিখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি এটা সূত্র হচ্ছে রুট ওভার সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আর 1 ইনটু স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আর 2 ইনটু স্কয়ার এটা হচ্ছে যে আমাদের ফর্মুলা এখানে 1 মানে প্রথম বছরের জন্য আর স্কয়ার মানে এটা সূত্র 2 মানে দ্বিতীয় বছরের জন্য এটা হচ্ছে যে স্কয়ার এখন সিগমা 1 এর মান বের করছিলাম আমরা সিগমা 1 এর মান বের করছিলাম 2280 স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0.11% 11 স্কয়ার প্লাস দ্বিতীয়টা এটাও 2280 বের করছিলাম স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0.11 এখানে 2 দুগুণে 4 2 দুগুণে কত 4 এটা আমরা ব্যবহার করব এখন আমরা এটার কাজ করি সবগুলোর উপরে রুট আছে তাহলে দেখো এটা 2280 স্কয়ার করে ভাগ 1.11 পাওয়ার 2 তাহলে প্রথমটা বের হচ্ছে 4219 টাকা 4219 টাকা আরেকবার করি 2280 স্কয়ার ভাগ 1.11 পাওয়ার 2 আচ্ছা এটা বের হয়েছে 42,19,138 42,19,138 প্লাস দ্বিতীয়টা 2280 স্কয়ার ভাগ 1.11 পাওয়ার 4 তাহলে দ্বিতীয়টা বের হয়েছে 34,24,347 এখন দুইটা যোগ করব আমরা 42,19,138 যোগ 34,24,347 যোগ করে এটাকে আমরা বর্গমূল করব তাহলে আনসার আসছে 2,766.69 এটা হচ্ছে আনসার তাহলে এই যে আমরা চারটা রিকোয়ারমেন্ট পড়লাম তোমাদের কাজ হচ্ছে আমরা এই যে রিকোয়ারমেন্ট গুলো করলাম এই অঙ্কটা ভালো করে দেখবা দেখে রিকোয়ারমেন্ট গুলো একটু সমাধান করবা তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু শেষ সবার কাছে অনুরোধ থাকবে বেসিকটা ভালো করে দেখবা অঙ্কটা সমাধান করবা আমার মনে হয় এই বিষয়গুলো শিখতে পারলে তোমাদের এই চ্যাপ্টারের অনেক কিছু শিখে হয়ে যাবে তাহলে আমাদের আজকের ক্লাসটা এখান এতটুকু সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ